বন্ধুরা আমি মহিউদ্দিন মহিউদ্দিন প্রাইমারি জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজও আসি আপনাদের সাথে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের প্রথম আলোর মডেল টেস্টের সমাধান নিয়ে চলুন শুরু করা যাক এখানে আছে যে বাংলাদেশের এক নম্বরে আছে বাংলাদেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে হচ্ছে ব্রাজিলে দুই নম্বরে আছে বোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষেরা জেলায় তিন নম্বরে আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের মেয়াদকাল কত বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের মেয়াদকাল হচ্ছে চার বছর আমাদের সংবিধ পাঁচ চার নম্বরে চার নম্বরে আছে যে আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বারোটি পাঁচ নম্বরে দেখেন কতটি জেলা নিয়ে ঢাকা জেলা গঠিত বর্তমানে ঢাকা জেলা গঠিত হচ্ছে তেরোটি জেলা নিয়ে ছয় নম্বরে বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে বৃহত্তর জেলা হচ্ছে উনিশটি বাংলাদেশের বৃহত্তর জেলা উনিশটি সাত নম্বরে সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি সুপ্রিম কোর্টের ডিভি ডিভিশন হচ্ছে দুইটি একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন একটা হচ্ছে অ্যাপিলের ডিভিশন আট নম্বরে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইনার কে বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইনার হচ্ছে এন এ সাহা নয় নম্বরে হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য তা এই ভিডিওতে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের একটা কথা আমি একটা তথ্য জানাই রাখি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের যতগুলো সাধারণ জ্ঞান আসবে আপনারা যদি আমার এই সাধারণ জ্ঞানের কন্টেন্টগুলো শেষ করেন অন্য কোথাও কোনো সাধারণ জ্ঞান পড়া বা দেখার প্রয়োজন হবে না আর এই সাধারণ জ্ঞানের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার অন্য অন্য যে সাধারণ জ্ঞানের কন্টেন্টগুলো সেইটার সেইগুলো লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার অন্য যে সাধারণ জ্ঞানের কন্টেন্টগুলো দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই খোদা হাফিজ